হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। তো প্রথম যে গল্প আসছে সেটা হচ্ছে অক্টোবর 31 নিকোশ ছায়া। এটা ভাদুরী মশাই ব্যাক করছে পর্ণসবরী ছাপে, যে আমরা সিরিজটা দেখেছিলাম, যেটা আমি রিভিউ করেছিলাম, না চেক আউট করে চেক আউট করে নিল, তারপরে আবার এই সিরিজটা হচ্ছে, মানে সেকেন্ড পার্ট বলতে পারো বা বলটা গল্পটা কন্টিনিউশন বলতে পারো, ঠিক আছে? বাট গল্পটা একটু ডিফারেন্ট হবে, বিকজ ভাদুরী মশাই একজন কাইন্ড অফ তান্ত্রিক টাইপের লোক, যার জীবনে অনেক ধরনের ঘটনা ঘটেছে। তো ওইটা পর্ণসবরী ছাপ ফার্স্ট গল্প দেখানো হচ্ছে, সেকেন্ড গল্প হচ্ছে এইটা দেখানো হচ্ছে নিকোশ ছায়া। এটা সেম পরমবর্ত যেটা ওটা থেকে ডাইরেক্ট করেছে, এটাকেও ডাইরেক্ট করছে। তো আমি একটা কথা শুধু বলতে চাইবো, আশা করছি জেনারেলি আমাদের হরর জনের কাজ কিন্তু খুব একটা হয় না বাংলাতে, এবং হলেও খুব ভালো হয় না, ঠিক আছে? পর্ণসবরী ছাপটা আমার মোটামুটি লেগেছে, বিকজ যে গল্পটা অ্যাকচুয়ালি ছিল, যেটা আমি সানডে স্পেন্ড শুনেছিলাম, সেটা দারুণ লেগেছে, অসাধারণ। বাট এখানে অনেক কিছু চেঞ্জ করার ফলে না আমার সেই মজাটা আসেনি যেটা আসতে পারতো। বাট এটা সেকেন্ড টাইম এটা যখন করছে, আই হোপ ওরা ওখান থেকে শিখেছে এবং এটাতে আরও বেটার করার চেষ্টা করবে। সো ট্রেলারটা আমি দেখি, ট্রেলারটা দেখলে বেশ ভালো লাগছে, এবং হরার জন্য আমার সবসময় পছন্দ, কিন্তু বাংলা যেহেতু অত ভালো হরার জন্য ইনফরমেশন, মানে আমরা কন্টেন্ট পাই না, সো এটা কিন্তু একটা ভালো কন্টেন্ট হতে পারে, স্পেশালি ভূত চতুর্দশীতে। তো অক্টোবর 31 কিন্তু এই নিকোশ ছায়া আসছে, যেখানে আমরা পরমব্রত ডাইরেকশনে চিরঞ্জীবকে আবার ভাদুরী মশাই হিসেবে ব্যাক করে দেখছি, এবং পুরো কাজ যারা ছিল না, কাজটা সবাই ব্যাক করছে এবং তারা কিন্তু থাকছে, যাদেরকে আমরা আগেও দেখেছিলাম, ভালো লেগেছিল। তো এইটা কিন্তু তোমাদের টপ লিস্ট থাকবে যারা হরার জন্য পছন্দ করো। আর তোমাদের এই বিষয়ে কি মতামত, সেই বিষয়ে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।